ও জল পরে জলের নেশা। ঘুম থেকে উঠে খাওয়া নিয়ে মুখ টুক ধোয়া নিয়ে মন চাইলে খেলা শুরু করে দেয়। আর যদি খেলার সাথে পেয়ে যায় দিদি ভেজাদা ভাইকে যদি পায় আর তো কোনো কথাই নেই, একা একাই খেলছিল সকালবেলা। এই দেখো মিষ্টি কুমড়া ফুল ফুটেছে আমাদের বাগানে, মিষ্টি কুমড়া গাছে। দেখেছো 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 কত কত দেখেছো তুমি দেখেছো? বাগানে ঘুরতে এসেছো আমাদের বাগানে? এ তুলে এখন রান্না করে তোমাকে খাওয়াবো। হ্যাঁ বটি বানাই দিব। হ্যাঁ রূপা 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 আসল রূপা। বাগানে ফুল সাদা ওটা নয়নতারা বলে, পয়সা ফুলও বলে। এসেছি আর মিষ্টি কুমড়া ফুল তো তুলেই আনলাম বন্ধুরা দেখলে তোমার বাগান থেকে। কড়াই গরম করে তেল দিলাম, তেলটা গরম হলো, হালকা তেল দিয়েছি, অল্প দু একটা জিরা ফোড়ন দিয়েছি যেহেতু অল্প, আর মিষ্টি কুমড়া ফুলের পেছনে ডাঁটাটা ছিঁড়ে নিয়েছি। তারপরে আবার তো কড়াই করে তো গরম তো ওগুলো হচ্ছিল, ওই সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে একটু নুন হলুদ দিয়ে হালকা করে যেটুকু দেবে, লঙ্কা ছাড়া করেছি কিন্তু হালকা হালকা আঁচ কমিয়ে দিয়ে ভেজে নিলাম। আর ফুলটা একটু চটকে নিলাম, না নিলেও হতো, দুটো ফুল কাকে দেবো, রোজ একটা দুটো করে ফোটে, তাই এই বুদ্ধিটা করলাম আজকে। চিন্তা করে করে রোজ সম্পূর্ণ নিজস্ব, আমি বেশিরভাগ রান্নাই সম্পূর্ণ নিজস্বই করি। তবে পেঁয়াজের মধ্যে ফুলটা দিয়ে দিলাম, আস্তে আস্তে করে আঁচ কমিয়ে নিয়ে ভাজা করতে থাকলাম। ভাজা করতে ভাজাটা করা হয়ে যাবে, ভাজা হয়ে এসছে। আমি বাড়িতে যাই হোক যেমনই হোক ওটা তুলে খেতে রান্না করে খেতে আনন্দই আলাদা, যদি তুমি কিনে খাও টাকা দিয়ে। এর মারো 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 কোথায় যাও? ভাই বোনেরা দাদারা সবাই খেলা করছে ফুটবল দিয়ে, যেহেতু আমার ছেলে ছোটদের সঙ্গে তো ঠিক মতো তো খেলতে পারে না, তবুও খেলার চেষ্টা করে। আর যেহেতু চতুর্থ মাস ঝাড়াঝাড়ি সব ব্যাপার চলছে, তো সব লেপ কাঁথা সব ধুয়ে তারপরে রোদে যেগুলো দেওয়া রোদে দিয়ে দিয়ে সব ঢুকিয়ে দিচ্ছি। যা তুমি খেলো বাবা, যাও যাও খেলো। না 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 রুমে না, বাড়ি খেলতে হয়, বাড়ি খেলো। ওই যে ভাইটুকে খেলা নিস না কেন, ভাইটু রাগ করতেছে। তো তোমরা সকলে কেমন আছো বন্ধুরা? আমরা ভালো নেই, সত্যি ভালো নেই, কারণ আমার বড়ের শরীরটা জানি না কেন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, বলতে পারবো না সেটা কী করবো কি না করবো কিছুই বুঝতে পারছি না। ট্রিটমেন্ট চলছে কি তোমাকে নেয় না খেলা নেয় না? দেশি লাউ ডোগা শাক সঙ্গে ডাঁটা শাক মিশিয়ে দিয়েছি, আর ছোট কি মাছ বা বাটা মাছ জানি না কি মাছের ঝোল, আর সব সবজি দিয়ে ডাঁটা ঠাটা সব আছে, ছোটো মাছ চচ্চড়ি। আমি খাওয়া শুরু করে দিয়েছি, পরে মনে পড়লো শেয়ার তো করিনি সবার সঙ্গে। দুপুর 3টা বাজে, মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেল। বৃষ্টি পরে একটু একটু করে গো, বৃষ্টির মতো বৃষ্টি হলে কাজে দিবে। এতক্ষণ তো গাছগুলো কেন উল্টা পাল্টা করছিল, সব ভয় লাগতেছিল সুপারি গাছ। আমার ছেলেও প্রথম এত ঝড় বৃষ্টি মানে বুঝলো, অনুভব করলো একটু হলেও। আমার ছেলেও খুব ভয় পাচ্ছিলো, আর শুনলাম আশেপাশে অনেক নাকি ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক লোকও মারা গেছে, খুব খারাপ লাগলো শুনে।
এত বৃষ্টিতে পাখিরা খাচ্ছে, পেটের দায় সকলেই আছে, সকলেরই আছে, তোমার আমার পশু পাখি সকলেই, ছোট বড় গাছপালা সকলেই, এই এতই হচ্ছে, তবু বৃষ্টি খাচ্ছে। বৃষ্টি হওয়ার পর শেষবেলায় রোদ দিল, এখন 4:30 প্রায় 5টা বাজে। বৃষ্টির সময় পাখিরা বেরিয়েছিল, বৃষ্টির পরেও শান্তি পেল গাছপালা, পশু পাখি সবার একটু আরাম হলো, মানুষ প্রকৃতি ধুলাবালি সব চাপা গরম পড়েছিল, আবার একটা কেমন সুন্দর আলো হয়ে গেল দিনের বেলা ঝলমলে। এখন তো বিকেল 5টা বাজে, চাপা একটা গরম দিচ্ছিল, ফাল্গুন চৈত্র বৈশ্যজ্যৈষ্ঠ মাসে একটা ঝড় বৃষ্টি হওয়ার ভয়ই থাকে, বৃষ্টিটা হওয়া খুব দরকার ছিল, চাপা গরম, সব গাছপালা সবাই রেহাই পেলো, কিন্তু ক্ষয়ক্ষতি শুনে সত্যি খুব খারাপ লাগলো, কি আর করবো। ওয়েদারটা খুব সুন্দর, এখন বাজে বিকেল 5:30, ঘুরতে গেলে বেশ ভালো লাগবে। গানটা ভুল হতেই পারে, কারণ আমি সবসময় সঠিক গান করি না, গান করতে হয় করি বন্ধুরা, সঠিক ভুল জানি না, ভুল হলে মার্জনীয়। আর আলুর পরোটা বানিয়েছিলাম, আলুগুলো ছুলে নিলাম, দুটো আলু বড় বড় দুটো আলু, তারপর ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে প্রেশারে সিটি দিয়ে নিলাম 5-6টা, সিটি দেওয়ার পর আটা মেখে গুলি বানিয়ে নিলাম 4টা, প্রথমে 4টা কিন্তু পরে আরও বানাতে হয়েছিল। তো আলু সিদ্ধ কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ও নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম, চটকে নিলাম ভালো করে, ভালো করে মেখেছি একদম, তোমার সঙ্গে সাথে শেয়ার করলাম। এই দেখো মাখা আমার কমপ্লিট হয়ে গেছে, পরে গুলি বানালাম, গুলি কুলি পিঠার মতো যেরকম কাই বানিয়ে গোল বানিয়ে একটু তেল, প্রথমে শুধু আটা তেল দিয়ে চাইছিলাম না, আটা দিয়ে বানালাম, কয়েকটা আটা দিয়ে বেলে নিলাম, তারপরে কয়েকটা আবার পরে তেল দিয়ে বানিয়েছিলাম, এরকম করে করে বানিয়েছি, সাদা তেল দিয়ে ভেজেছি, এই প্যানে গরম করে প্যানে সাদা তেল দিয়ে এই যে আলু পরোটা ছেড়ে দিলাম আস্তে আস্তে একটা একটা করে। আমরা 4 জন 4টা বানিয়েছিলাম, পরে ভালো লাগলো সবার, তারপরে আবার আরেকটা করে বানালাম, মানে 8টা হলো। আর আমার ছেলে তো খাই না বলতে গেলে, একটু মুখে দিলাম খেলো কি না খেলো, যাই হোক, আমার ছেলে কবে খাওয়া শিখবে, আমাদের সঙ্গে যদি আমার ছেলেটা সব কিছু খাওয়া দাওয়া করতো বন্ধুরা, তোমাদের আশীর্বাদে প্রার্থনায়, তাহলে সত্যি অনেকটা আমি রেস্ট পেতাম, অনেকটা ভালো হতো আমার, কিন্তু খায় না, কি করব, এ তো পড়াটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে তো বাসন ধোয়ার পালা গোছানোর পালা, কি আর করা যাবে, এদের সংসারের কাজ। এতে তো ভালোই লাগে, খাওয়ার পরে যে এত ধোয়া ধুই পরিষ্কার করা, তখন তো আর ভালো লাগে না, কত বাসন ধুতে হয় রোজ, করতেই হবে, উপায় নেই, লাইফ অফ পার্ট, খেতে গেলে তো সব কিছু আগে পরে করতেই হবে, এছাড়া কোথা থেকে খাবার পাবো। কল তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের অবশ্যই ভালোবাসা। এটা দোকানের কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের সাপোর্ট যেটুকু পাই আমরা, অনেক অনেক ধন্যবাদ।